নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের আধুনিক ভূগোল ও পরিবেশ দশম শ্রেণীর এই টেক্সট বই সলভ করাবো। তো দেখো, এটা কিন্তু রণজিৎ গড়ানের বই, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ বই, মোস্ট ইম্পর্ট্যান্ট বই, প্রান্তিক প্রকাশনী, রণজিৎ গড়াং। তো দেখো, রণজিৎ গড়ানের এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই। প্রতি বছর মাধ্যমিক থেকে কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্নগুলো কমন আসে। আজকে আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, তৃতীয় অধ্যায়, তো দেখো তৃতীয় অধ্যায় বারিমণ্ডল। তো দেখো, এই বারিমণ্ডল থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো এই টেক্সট বইতে আছে সেইগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। ফার্স্ট দাগের প্রশ্ন, এক দাগের প্রশ্ন, কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে বয়ে যায়? ফার্স্ট প্রশ্ন, এক দাগের প্রশ্ন, কোন স্রোতটি আটলান্টিক মহাসাগরে বয়ে যায়? অ্যান্সার হবে, ডিয়ার আনসার, ক্যানারি স্রোত, ক্যানারি। দুদাগের প্রশ্ন, শৈবাল সাগর সৃষ্টি হয়েছে কোন মহাসাগরে? এর অ্যান্সার হবে আটলান্টিক। তিন দাগের প্রশ্ন, এল নিনার আবির্ভাব হয় কোন মহাসাগরে? সের অ্যান্সার, প্রশান্ত মহাসাগরে। চার দাগের প্রশ্ন, মরা কোটালের সময় পৃথিবী ও চাঁদ কত ডিগ্রি কোণে থাকে? অ্যান্সার হবে, সের অ্যান্সার, 90 ডিগ্রি। পাঁচ দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীতে বান ডাকে? ডিয়ার অ্যান্সার, হুগলি। ছয় দাগের প্রশ্ন, মরা কোটালে পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্য থাকে? সের অ্যান্সার, 90 ডিগ্রি। সাত দাগে, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে? অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার, ভারত মহাসাগরে। ঠিক আছে, ভারত মহাসাগরে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি সত্য মিথ্যা, বেঙ্গুয়েলা স্রোত ভারত মহাসাগরে বয়ে যায়, এটা কিন্তু মিথ্যা আছে, কারণ বেঙ্গুয়েলা স্রোত ভারত মহাসাগরে কিন্তু বয়ে যায় না। দু দাগের প্রশ্ন, এটা মিথ্যা আছে, কেটে দিয়েছি। উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে উপকূলে বরফ জমে না, এটা কি আছে? এটাও কিন্তু মিথ্যা আছে। তিন দাগের প্রশ্ন, সমুদ্র জলের বেশিরভাগ পৃষ্ঠস্রোত হিসাবে বয়ে যায়, এটাও কি আছে? এটাও মিথ্যা আছে। চার দাগে, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি, এটা ঠিক আছে, কারণ পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল কিন্তু সূর্য অপেক্ষা সবসময় বেশি হয়। পাঁচ দাগে, মুখ্য জ্বরের প্রতিবাদ অংশে গৌণ জ্বর হয়, সঠিক আছে, মুখ্য জ্বরের প্রতিবাদ অংশে গৌণ জ্বরই হয়। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। তো আলোচনা করা যাক, ফার্স্টে কী বলেছে, ড্যাশ সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু, সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু, ফেরেল সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? পরের প্রশ্ন, দু দাগে, বেঙ্গুয়েলা স্রোত ড্যাশ মহাসাগরে বয়ে যায়। তো সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে। তিন দাগের প্রশ্ন, বলেছি এটা নিউজিল্যান্ড হবে না, বইতে কোনো কারণে ভুল লেখা আছে, এটা কিন্তু নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে কুয়াশা হয় শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে। এখানে হবে শীতল ল্যাব্রাডর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে। চার দাগের প্রশ্ন, কী আছে, ভাটার সময় নৌকা ড্যাশ দিকে যায়, জলস্রোতের দিকে বা মাঝের দিকে? জলস্রোতের দিকে বা মাঝের দিকে বয়ে যায়। আমাদের পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবী চাঁদের সবচেয়ে কম দূরত্বকে কী বলে? পেরেজি বলে। পয়কার রয়সী বর্গে জয়সী, পেরেজি বলে। আমাদের ছয় দাগের প্রশ্ন, সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ছয় দাগের প্রশ্ন, ভরা কোটালের সময় চাঁদ সূর্য পৃথিবী 180 ডিগ্রি কোণে অবস্থান করে, 180 ডিগ্রি কোণে অবস্থান করে। এবার দেখো, দুই এক কথায় উত্তর দাও। এক দাগে, পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়া কোনটি? অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাঙ্ক। দু দাগের প্রশ্ন, কোন মহাসাগরে মৌসুমি স্রোত বয়ে যায়? অ্যান্সার হবে ভারত মহাসাগরে। তিন দাগের প্রশ্ন, কোন ধরনের স্রোতের সঙ্গে হিমশৈল ভেসে আসে? সুপ্রিয় দর্শকার্থী, তোমরা তো জানো যে শীতল স্রোতের সঙ্গে কিন্তু হিমশৈলগুলো ভেসে আসে। কিসের সঙ্গে? শীতল স্রোতের সঙ্গে। আমাদের পরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন, কী বলেছে, মুখ্য জ্বর কত ডিগ্রি অবস্থানে গৌণ জ্বর হয়? মুখ্য জ্বরে কত ডিগ্রি অবস্থানে গৌণ জ্বর হবে? অ্যান্সার হবে 180 ডিগ্রি প্রতিপাদ স্থানে কিন্তু গৌণ জ্বর হয়। 180 ডিগ্রির প্রতিপাদ স্থানে কিন্তু গৌণ জ্বর হয়, ঠিক আছে। পাঁচ দাগের প্রশ্ন, সংযোগ অবস্থানে চাঁদ ও
পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে? সংযোগ পাঁচ দাগে প্রশ্ন, সংযোগ অবস্থানে চাঁদ ও পৃথিবী কত ডিগ্রি কোণে থাকে? অ্যান্সার হবে 180 ডিগ্রি। আমাদের ছয় দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় নদীগুলিতে প্রবল বান ডাকে? পশ্চিমবঙ্গের কোন জেলায় নদীগুলিতে প্রবল বান ডাকে? অ্যান্সার হবে হুগলি জেলার নদীগুলিতে কিন্তু প্রচণ্ড বা প্রবল বান ডাকে। সুপ্রিয় দর্শকার্থী, এই যে তোমাদের যে প্রশ্নমান দুই, ঠিক আছে, প্রশ্নমান দুই, নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো, এগুলো খুব শীঘ্রই সলভ করে দেব, ঠিক আছে। তারপরে তোমাদের আমি এই যে চতুর্থ অধ্যায়, ঠিক আছে, চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা, ঠিক আছে, এইগুলো খুব শীঘ্রই আগামীকালই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।